এবারে নবগঞ্জ থেকে বক্তব্য নিয়ে আসছেন নবনির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননন্দিত সাহেব সবুজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিরামপুর সম্মিলিত পেশাজীবী কর্তৃক আয়োজিত অধ্যকারী অত্র অঞ্চলের 40 বছরের লালিত স্বপ্ন, কবে আমরা বিরামপুর জেলা দেখতে পাব, সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে অধ্যকার এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন। আপনার আমার চার উপজেলার তারুণ্যের প্রতীক, জেলা বাস্তবায়নের জন্য তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন এবং এই মহান জাতীয় সংসদে নির্বাচনের পর প্রথম দিনে বক্তব্য দিয়েছিলেন, আমার একটি দাবি, বিরামপুরকে আমি জেলা চাই। মাননীয় প্রধানমন্ত্রী, সেই যোগ্য নেতা, মাননীয় সংসদ সদস্য সিবলি সাদিক সহ 23টি ইউনিয়ন থেকে আগত, 3টি পৌরসভা থেকে আগত উপস্থিত সকলকে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ নবাবগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই মুজিবীয় শুভেচ্ছা। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আদাব, জোহার এবং ইম্মানুয়েল। বক্তব্য একটাই, আমি নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে বলবো, আমাদের যে 23টি ইউনিয়নে 23 জন চেয়ারম্যান আছি, 23টি ইউনিয়নে 273 জন আমাদের সদস্য আছে, 3টি পৌরসভার মেয়র আছেন, 3টি পৌরসভার কাউন্সিলর আছেন। আমরা যদি একত্রিত হয়ে, আমরা যদি শুধু আমাদের পরিষদকে নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করে আগামী দিনের জন্য এই বিরামপুরকে জেলা ঘোষণা করতে পারি, তার সেই আন্দোলন আপনারা যারা এখান থেকে দেবেন, সেই আন্দোলনে আমরা শরিক হয়ে আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা করে আমরা কবে এই বিরামপুরকে জেলা দেখতে পাবো সেই স্বপ্ন আমরাও দেখি, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা নবনির্বাচিত চেয়ারম্যান আপনাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ঘাড়ে 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 হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের সকলের সঙ্গে একসঙ্গে থেকে আমরা সহযোগিতা করব, এই আশা আমি ব্যক্ত করি। তৎসঙ্গে আমি উদ্দার্ত আহ্বান জানাবো, আমরা চার উপজেলার মানুষ, আমরা যেভাবে বিরামপুরকে জেলা হিসাবে দেখতে চাই, গত 2 বছর আগে যখন এখানে মাননীয় সংসদ সদস্য ও গণশিক্ষা ও প্রাথমিক মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছিল, সেদিন মন্ত্রী মহোদয় তার ভাষ্যে বলেছিলেন যে এই বিরামপুরের নাম না হোক, এখানে একটা জেলা হোক, ওনারও দাবি ছিল যে জেলা হোক। কিন্তু আমার দাবি এখানে, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি যদি বিরামপুরকে না চান, আপনি যদি ফুলবাড়িকে না চান, আপনি আমাদের সঙ্গে একত্রিত হয়ে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনি আমাদের আন্দোলনকে বেগবান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি মন্ত্রী হিসেবে এবং মাননীয় সংসদ সদস্যকে নিয়ে গিয়ে বিরামপুরের সাধারণ জনগণের যে প্রাণের দাবে, চার উপজেলার 6 উপজেলার মানুষের প্রাণের দাবে বিরামপুর কবে জেলা হবে এই বাস্তবায়ন করার লক্ষ্যে আপনি আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, উন্নয়ন হোক চার উপজেলার, সিবলি সাদিকের হাত ধরে, খোদা হাফেজ।